আমি এইটা শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা অভিযোগ করছো যে আমার আওয়াজ সব বাসনপত্র মেজে নিয়েছে। জল খাবে? আর জল দেব? হ্যাঁ, হ্যাঁ খেয়ে, এটা ঢেলে খাও না। ফুটবে, ওটা তো হয়নি এখনো, ফুটুক ভালো করে। ফোন করো, হ্যাঁ কখন আসবে না আসবে। সাবধানে যেও। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমরা তো বেশ 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 ভালো আছি। তবে গতকাল রাত্রেটা একেবারে ডাকঘুমনই কেটেছে। কেন কেটেছে সেটা তোমাদের বলছি, দাঁড়াও, একদম সকালবেলা ওইটা বলতে চাইছি না, কী হয়েছিল না হয়েছিল সব পরে তোমাদেরকে বলবো। এখন সকালবেলা তো দেখলেই পল্লব বেরিয়ে গেল, আমি চলে আসলাম। পল্লব বলেছিল যে বিছানাটা তুলে যাবে, কারণ বিছানা তোলাটা ওরই কাজ। ওর তো এই বাড়িতে এসে কোনো কাজই আর নেই, ওর যা কাজ ছিল সবই, সব মানে সব সমস্যাই এখানে সমাধান হয়ে গেছে। তো বিছানাটা ওই তোলে, আমি বললাম থাক তুমি বেরিয়ে যাও, আমি বিছানার চাদরটা চেঞ্জ করব, কাজেই আমি তখন তুলে নেব কোন ঠিকঠাক করে। তারপরে বিছানাটা তুলে নিয়ে কুছাতে আর পারলাম না, চাদরটা পাতা হতে হতেই চলে এসছে আমার ঘর মুছতে। তো ঘর ঝাঁট মুছটা হয়ে গেলে আমারই ভালো, আমি তাড়াতাড়ি করে স্নান পুজোটা করে নেব। ও মুছে চলে যাবার পরে তারপরে আমি বিছানাটা সব আবার গুছিয়ে নেব, মানে বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রেখে, আর আমি বিছানার চাদরের কোণাগুলো তো ভালো করে গিট দিয়ে ঘুরিয়ে দিই, যাতে আর কি নড়েচড়ে গেলে, এত বড় একটা শরীর তো, শরীরটা নিয়ে নড়াচড়া করলে বিছানার চাদরটা এদিক ওদিক হয়ে যায়, সেটা যাতে না হয়ে যায় সেই জন্য আমি চার মাথায় চারটে গিট দিয়ে নিই। এবার শোনো গতকাল রাতে কি হয়েছিল। গতকাল রাত্রি তখন দেড়টা, একটা ফোন আসলো পল্লবের ফোনে। ফোনটা করেছিল মধু, মানে আদরের মা। ফোন করে বলল আদরের দিদা, মানে মধুর মা আর কি, অনেকদিন ধরেই অসুস্থ, পড়ে গেছিলো, পড়ে গিয়ে কোমরের বলটা ভেঙে গেছিলো, সেটা অপারেশন হয়েছে, তারপরে এখন বেড রিডিং একেবারে। তো হঠাৎ করেই ফোন আসলো যে মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে, মানে মধুর মায়ের শরীর আর কি খুব খারাপ হয়েছে, হসপিটালে যেতে হচ্ছে, দাদা দরকার হলে খবর দেব। আর অ্যাকচুয়ালি কী বলতো, পল্লবকে না আমাদের এইখানে মোটামুটি জয়দেবের কথাই বলছি আমি, সবাই খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে ওকে, ওর কাজের জন্য, ওর স্বভাবের জন্য। ও বললো ঠিক আছে কোনো অসুবিধা নয়, তুমি ফোন করো। ঠিক আছে, তারপরে দেড়টায় ঘুম ভাঙলে আর কি ঘুম আসে, ঘুম তো আসতেই চাইছিলো না। 2:15 আবার ফোন আসলো, দাদা একটু চলে আসো যেতে হবে। পল্লব চলে গেল। এবার 2:15 সময় পল্লব চলে গেল, আমার তো যতই হোক নতুন জায়গা, তো ঘুমানোর তো কোনো প্রশ্নই ওঠে না,
আমি লাইট জেলে বসে, ভিডিওটা কালকে আগে এডিটিং করা হয়নি, আমি বসে গেলাম ভিডিও এডিটিং করতে, সেই যে 2:15 গেল, বাড়ি ফিরলো 3:45 সময়। 3:45 সময় বাড়ি ফেরার পরে ও বলছে, আজকে সকালে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কাশফুলের বাগানে, সেখানে গিয়ে একটু শ্যুট করব। ও বলছে, আর শুয়ে কি করব, এরপরে তো আবার 6টার সময় বেরোবো। আমি বললাম, না একেবারেই আজকে আমি বেরোবো না, কারণ সারা রাত কালকে তোমার ঘুম হয়নি, তুমি এখন চুপ করে শুয়ে পড়ো। কিন্তু শুয়ে পড়লেই কি নিস্তার আছে, শুয়ে পড়লো 3:45, শুতে শুতে 4টে বেজে গেল ঘুম আস্তে আস্তে। তারপরে আবার 6:30 সময় ফোন, যে দাদা আবার একটু হসপিটাল যেতে হবে, দাদা চলে আসো। তারপরে ও চলে গেল, চলে গিয়ে ওই যে দেখলে তোমরা ও বেরোচ্ছে, তখন ওই হসপিটালে যাওয়ার জন্যই বেরোচ্ছিল। তারপরে আবার বাড়ি ফিরেছে, 9টার সময় এসে গেছে বাজারে, আর বাজার থেকে আজকে নিয়ে এসছে পুঁই শাক, ভেন্ডি, কুমড়ো, পটল, এই সমস্ত নিয়ে এসছে। মাছের মাথা ছিল, আমি বললাম চলো মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করি, মানে পুঁই শাকের ঘন্ট আর কি। তো সেটারই প্রস্তুতি দেখছো তোমরা শুরু হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝোল করব। হিসেব মতো আজকে কিন্তু হোম ডেলিভারিতে চিকেন দেওয়ার দিন, মানে কাকিমাকে আজকে চিকেন দেওয়ার কথা। কিন্তু আমি কাকিমাকে বললাম, কাকিমা পল্লবের তো এরম এরম অবস্থা, ও কখন ঘরে ঢুকবে জানি না, তো চিকেন না দিয়ে যদি মাছ দিই? বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি মাছই দাও। তো কাকিমার আবার আজকে একটা এক্সট্রা মিল যাবে, তো সেটারই প্রস্তুতি চলছে। একদিকে বসিয়ে দিলাম সেই আমার বিখ্যাত কুখ্যাত যাই বলো না কেন, সেই ছোট্ট কড়াইটাতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা এটাতেই করে নেব। আর বড় কড়াইটাতে আমি বসিয়ে দিয়েছি পুঁই শাকটা, সেটা তো দেখতেই পেলে, 5 ফোড়ন দিয়েছি, আর একটুখানি নুন আর হলুদ দিয়ে পুঁই শাকের ওই সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো বেশ খানিকটা মজে যাওয়ার পরে পুঁই শাকের পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর কোনো রকম জলের তো প্রয়োজনই হবে না, সবজির নিজস্ব জলেই কিন্তু পুঁই শাকটা একদম মজে যাবে আর তৈরি হয়ে যাবে পুঁই শাকের তরকারিটা। গুড আফটারনুন, এতক্ষণ পর্যন্ত ওদিকে কাজে ছিলাম, তাই আর তোমাদের কাছে ক্যামেরার সামনে আসতে পারিনি। তোমরা অভিযোগ করছো যে আমার আওয়াজ পাচ্ছো না, আওয়াজের জন্য অসুবিধা হচ্ছে, আজকে আশা করি আর অসুবিধা হবে না, তবে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজটা হয়তো আসবে। রান্না ওদিকে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, পুজো পুজো মন হয়ে রয়েছে একদম। রান্নাটা কমপ্লিট করে নিয়ে এদিকে শুধু ভেন্ডির তরকারিটা বাকি, আর আজকে কাকিমা ভাত নেবে না, কাকিমার ভাতটা মানে কাকিমা করে নেবে, আমাদের ভাতটা বাকি। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করলাম, অবশ্য কাকিমার জন্য না, কাকিমার জন্য এমনি রেখেছি, আমাদেরটাই মাছের মাথা দিয়েছি। মাছের ঝোল করলাম, পাতলা মাছের ঝোল, কাটতে কাটতে কথা বলছি তাই একবার ওপরে তাকাচ্ছি একবার নিচে তাকাচ্ছি। পাতলা মাছের ঝোল করলাম, আর এই ভেন্ডির তরকারিটা শুধু কাকিমার মতোই করব, আমাদের ওই দুটোতেই হয়ে যাবে, এত বেশি তরকারি হয়ে গেলে না ভালো লাগে না জানো তো। তো চলো কেটে কুটে নিই, পরে আবার আসবো তোমাদের কাছে। পুঁই শাকের তরকারিটা মাছের মাথা দিয়ে করলাম, কিন্তু প্রথমে নিরামিষ করেছিলাম, করে কাকিমাদেরটা দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, আর মাছের মাথা ভাজাটার মধ্যে ওই তরকারিটা বাকি যেটা ছিল আমাদের জন্য সেটা ঢেলে দিয়েছি। আর এই দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি একদম রেডি। উফ, দেখেই মনে হচ্ছে এক্ষুনি গরম ভাত নিয়ে বসে যায়। সত্যি পুঁই শাকটা খেতে যা হয়েছিল না গো, একদম অসাধারণ হয়েছিল, অসাধারণ। রোদ দেখলে আমরা মেয়েরা মনে হয় আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, তাই না বলো? তারপর আবার যদি সেটা 3-4 দিন বৃষ্টির পরে রোদ হয়। বেশ খানিকটা কেচেছি 2 দিন ধরে, তারপরে সেগুলোকে এই যে ভাজ টাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। এখনও অনেকটা কাছাকাছির বাকি আছে, এবার আস্তে আস্তে করে নেব। নাইটিগুলো সব শুকিয়ে গেছে, কোনোটাই আর কোনো অসুবিধা নেই, কিন্তু সকাল থেকে রোদ দিয়েছিল, তারপরে দুপুরের পর থেকে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। যাকগে আমার সব কিছু শুকিয়ে গেছিল, এইটাই বেশ ভালো হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে মুখোমুখি এসেছি। এখন একটু বেরোবো, আমি আর পল্লব, পল্লব ওপাশে বসে আছে হিসেব পত্র করছে, দুজনে একটু বেরোবো। বাজে কটা এখন? বাজে 6:45। ওই রাতের রান্না তো করাই আছে, ভাতও করা আছে, মাছের ঝোলও করা আছে,
আর মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারিও করা আছে, সেই জন্যই বেরোনো আর কি। দেখি কোথায় যাওয়া যায়, যেখানে যাবো পারলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এখন ঘুরে আসি কেমন? প্রতিদিনের মতো চলে এলাম তোমাদের কাছে। আমাদের দুটো তো অপশন আছেই, একটা হচ্ছে বার্থডে উইশ আর একটা হচ্ছে গানের ব্যাপার। এখন যেহেতু একদিন আগে লাইভ হয়েছিল ওই জন্য অনেক গান গেয়ে দিয়েছি, ওই দিন আর গান গাইনি, সুতরাং আজকে বার্থডে উইশ আর একটা গান হবে। আর বার্থডে উইশ যার একজনের ছিল গতকাল সেটা করতে পারিনি, গতকাল মানে 7th অক্টোবর করতে পারিনি, তার জন্যে ক্ষমা প্রার্থী। আমার পরিবারের সদস্যদের, আমাদের পরিবারের সদস্যদের যাদের বার্থডে উইশ করার আমরা প্রমিস করেছিলাম কিন্তু হয়ে ওঠে না, জানো তো এতগুলো কমেন্টস আছে কার কবে বার্থডে। আমাদেরই একটা ভুল আছে, আমরা যদি লিখে নিয়ে করতাম জিনিসটা হয়তো ভালো, কিন্তু লেখার টাইমটাই পাচ্ছি না। তো 7th অক্টোবর কার বার্থডে ছিল বলে দিই, মণিমা চক্রবর্তী তার ছেলের বার্থডে ছিল 7th অক্টোবর, তো নাম তো জানি না, সুতরাং বলছি বিলেটের হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ভালো থেকো, সুস্থ থাকো আর সবসময় সাবধানে থেকো আর বড়দের মান সম্মান করো, কিন্তু যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করো, ভালো থাকবে দেখে নিজেকেও শান্তি মনে হবে। একটা কথা মাথায় রেখো, যে তোমাকে খারাপ কথা বলবে কি মারবে সে কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারে না, আর তোমাকে যে বলবে তুমি নিশ্চিন্তে ঘুমাবে, কারণ তুমি জানো তুমি সৎ, তোমার কোনো ফল্ট নাই, আমি ভালো আছি। সুতরাং আমরা তো বলি আমরা বেশ 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 ভালো আছি। তো যাই হোক, আবার বলছি হ্যাপি বার্থডে, ভালো থেকো, তোমার নামটা যদি এখানে থাকতো আরও আরও বেশি সত্যি খুব ভালো লাগত। আর আগামীকাল অর্থাৎ 9th অক্টোবর, 9th অক্টোবর আছে পাপিয়া মিত্র, তার কন্যার, তার মেয়ের বার্থডে 9th অক্টোবর। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ভালো থেকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। অবশ্যই মন প্রাণ থেকে নামগুলো যদি থাকতো আরও বেশি খুশি হতাম, নাম যেহেতু নেই তাই একটা গ্যাপ থেকে গেল। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো অবশ্যই বলবো, আবার বলছি হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো চলো, বার্থডে উইশ পর্ব শেষ হলো, এবার গানের রিকোয়েস্ট পর্ব বলছি। এবার গানে আজকের যে গানটা গাইব সেটা হচ্ছে মঞ্জু চ্যাটার্জি, যেটা মা বলে রাখি আমরা। মঞ্জু চ্যাটার্জি একটা গানের রিকোয়েস্ট করেছে, বাংলা গান, ওটা তোমাদের শোনাচ্ছে। কতদিন পরে এলে, কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে এলে। মা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই মনে মনে চাইবো, ভগবানের কাছে প্রার্থনা করব আমার পরিবারের সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, কেন আগামী দিন মা আসছেন আমাদের মর্তে। চলো আজকে আমি এখানেই শেষ করছি, এরপরে অনুপমা কিছু বলার আছে অবশ্যই বলবে, টাটা। আমি এইটা শেয়ার করব তোমাদের সাথে, তোমাদেরকে বলেছিলাম যে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, একটা নতুন মিক্সি অর্ডার করেছিলাম, এই মিক্সিটা চলে এসছে, খুলিনি, চলে এসছে কিন্তু দুদিন আগে খুলিনি, এখন খুলবো, আর সেই সঙ্গে ইউজটা শুরু করবো মঙ্গলবার থেকে। চলো খুলি। দেখো হাত বাঁচিয়ে
নতুন জিনিস খুলতে কি আনন্দ লাগে না? ব্ল্যাক নিয়েছি এবার, আগের বার হোয়াইট ছিল, হোয়াইটটা না বড় তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। ধরো এটা তো থাকে জানোই, এটা আছে আর আছে বাটিগুলো, বাটিগুলোকে আবার খুলতে হবে। কাঁচিটা দাও, আমার আগের মিক্সিটা ছিল কেনস্টারের, এই জন্য এইবার ইয়েটা নিলাম, মহারাজা নিলাম। এইটা হচ্ছে বড়টা মেজোটা, আর এই হচ্ছে ছোটটা। দাঁড়াও, এবার ঢাকনাগুলো আলাদা করে রাখা আছে, ওইগুলো একটু দেখাই তোমাদের। এইবার আমার আর অসুবিধা হবে না, মানে রানিং ওয়াটারে তো, রানিং ওয়াটারে মিক্সি ধুতে খুব সুবিধা হয়, রানিং ওয়াটারটা পরে ধুতে খুব সুবিধা হয়। আগে যা আগে যেমন অসুবিধা হতো, আর এই দেখ ঢাকনা দুটো, বড়টার ঢাকনা তো দেখলে, আর এই ছোটর আর মেজর ঢাকনা, মেজর ছোট। এইটাই দেখানোর ছিল, এইটা দেখিয়ে নিয়ে দাও, ওইটা দাও, মিক্সিটা এর মধ্যে ঢুকাও, বসাও, আমি এ করে দিচ্ছি। এইটাই দেখিয়ে নিয়ে ব্লগটা শেষ করে দেবো, খাওয়া হয়নি এখনো আমাদের, তো ভাতটা গরম করে, ভাতটা গরম করলাম, ভাতটা গরম করে মাছটা গরম করে সব গরম করে রেখে ভাবলাম এঠে যে ভিডিওটা আগে শেষ করে নিই, তারপরে খেতে বসবো। চলো তাহলে, কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, কেমন? টাটা, বাই বাই, গুড নাইট, কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসিতে থেকো, শান্তিতে থেকো, আর আমাদের পাশে থেকো।